জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে, একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয়, এটার মৌলিকভাবে বলা যায় একেবারে হতদরিদ্র মিসকিনদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি যে বন্যার্থদের সেবায় বা বন্যার্থদের সহযোগিতায় জাকাতের অর্থ যথাসম্ভব না দেওয়াটাই নিরাপদ। কারণ হলো বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব, তখন আমরা এইটা বলার সুযোগ নাই, ভাই আপনি কি ধনী না গরিব, আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নাই। বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায় তখন কিন্তু আমরা একটা ফর্ম দেই, সেই ফর্মের তথ্য উপাত্ত নেই, তার কী অ্যাসেট আছে না আছে ওইটা আমরা নিরূপণ করি। এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না, এই জন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয়ও, তাহলে তার একটা পার্সেন্টেজ 30-40% টাকা তিনি যেন মাইনাস রাখেন। অর্থাৎ 100 জনকে ত্রাণ দিলে তার 30-40 জন হয়তো বা তিনি জাকাতের হকদার না, এটা মানে সর্বোচ্চ, এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতা আলোকে। সেজন্য বলি এটা বাদ দিয়ে রাখতে। অর্থাৎ জাকাতের টাকা ত্রাণের ক্ষেত্রে যদি জেনারেল ত্রাণের ক্ষেত্রে দেন তাহলে একটু হিসাব করে দিতে হবে, আর যদি পার্টিকুলার কোনো গরিবকে আপনি দেন তাহলে কোনো হিসাবের দরকার নেই, জাকাতটা আপনি দিতে পারবেন। অর্থাৎ একজন গরিব আপনি জানেন আপনার এলাকার বা কারোর মাধ্যমে আপনি নিরূপণ করতে পেরেছেন যে তিনি আসলে জাকাতের হকদার, তার আসলে কিছু নাই, তো তাকে অবশ্যই আপনি ত্রাণের টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবেন। মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোনো রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না, বরং সেটা ভালো করতে গিয়ে আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায়। এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে, তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি, ভিডিও করি, অনেক বেশি ফটো সেশন করি, ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগার কাজ করবে না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই, যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন। আজকের দিনে অন্তত 3-3টি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি, অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার ফটো সেশন নির্ভর কাজ যেন না হয়। হ্যাঁ, কিছু ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি, অতএব সোশ্যাল মিডিয়াতে তো আমাদের জানাইতে হবে। আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না, অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি, তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আপনাদের কোনো টিম যায় নাই, আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি। এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাদেরকে দিতে হয়। এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা সেটাকে পরিষ্কার করবার জন্য। কিন্তু এখানে আমরা চেষ্টা করি কোনো উপকারভোগীর ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার। হ্যাঁ, এর বাইরে কাউরটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নিই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারি, অনেকে খুব খুশি মনে বলেন, নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহ যাক, কোনো অসুবিধা নেই। তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি। তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে, আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি, প্রয়োজনের বাইরে যেন না করি, এটা আমাদের না করা উচিত।